আজকে আমার কাছে একটা হুন্ডার ভিডিও আছে আমার, আমি হুন্ডার উপরে বসে আছি, তা এটার পিছনে একটা হুন্ডার সাউন্ড লাগাবো। তো আমি এই কাজটা করার জন্য আমি এখন ইনশর্ট সফটওয়্যারে চলে যাব, ইনশর্ট ভিডিও এডিটিং সফটওয়্যার। তো আমি ইনশর্টে আসলাম, আসার পর এখানে ভিডিওতে ক্লিক করব, তারপর এখানে নিউ প্রজেক্ট নেব। নেওয়ার পর এই যে আমার ভিডিওটা, আমি এটাতে ক্লিক করব, তারপর ওপেন। ওপেনে দেওয়ার পর আমি এখানে সর্বপ্রথম আমার সাইজটা ঠিক করে নিব, কনভার্স করে নিব। কনভার্স হলো আমার যেটা ওটা 16.9, আমি 16.9 দেব। 9 দেওয়ার পর ওকে দেব। ওকে দেওয়ার পরে প্রথমে আমি এটার একটু কালারটা ঠিক করে নেব। তো কালার ঠিক করার জন্য আমাকে প্রথমে যেতে হবে ফিল্টার। ফিল্টারে যাওয়ার পর আমি অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এখানে আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেব, তারপরে কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দেব। দেওয়ার পর এখানে আমি কালারটা একটু লাল করে দেব। ওকে, দেখেন তো, আমি এটা টেস্ট করার জন্য উপরে একটা এই যে এখানে একটা বাটন আছে, এটাতে ক্লিক করে দেখি কী বা কতটুকু চেঞ্জ হয়েছে। চেঞ্জ, ওকে, হ্যাঁ, ওকে ওকে, তারপর ওকে, তারপর আমি এখানে আবার ওকে দেবো। ওকে দেওয়ার পর এটা ওকে হয়ে গেছে, আমি এখানে দেখি ওকে, আমার এখন কালারটা ঠিক আছে। তখন আমি এই ভিডিওর মাস্টার সাউন্ডটা আমি ফেলে দেবো। আমি এখানে দেখেন ভলিউম বা ইয়ে আছে, এই যে ভলিউম আছে, ভলিউমে ক্লিক করার পরে আমি এটা একদম জিরোতে নিয়ে আসবো। হবে 100 করে দিলে সাউন্ড বেশি হয়ে যাবে, আমি এটা জিরোতে করে দিলাম। দেওয়ার পর ওকে, ওকে দেওয়ার পর আমি এখানে এক্সট্রা হুন্ডার সাউন্ডটা বসাবো। হুন্ডার যখন চলে, যখন বা স্টার্টিংয়ে থাকেন, যখন একটা সাউন্ড করে, আমি এই সাউন্ডটা এটাতে বসাবো। তো এটা করার জন্য আমাকে যেতে হবে এখানে মিউজিক, মিউজিকে দেওয়ার পর এখানে ট্র্যাকে দেব। ট্র্যাকে দেওয়ার পর এখানে মাই মিউজিক যাওয়ার পর এখন এখানে লেখা আছে অফেন ফ্রম, মানে আমার গ্যালারিতে নিয়ে যাবে ফাইলে। তো আমি ফাইলে চলে যাচ্ছি, আমার মেমোরিতে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমি হুন্ডার সাউন্ডটা নেব, সাউন্ড ইফেক্ট মোটরসাইকেল। তো আমি এখানে টেস্ট করে দেখবো আমার কোন মোটরসাইকেল সাউন্ডটা এটার সাথে মিসিং হয়। আগে আমি সাউন্ডটা একটু শুনি, শুনি। তো আমি এখান থেকে এই সাউন্ডটা নিচ্ছি। নেওয়ার পর ওকে, আমি এখানে একটু প্লে দিয়ে দেখি। ওকে হয়েছে। তো এখানে এখানে প্রথমে যে সাউন্ডটা আমি সেট করছি, প্রথমে যে স্টার্টিং, মানে হুন্ডা যখন স্টার্ট করে তখন যে সাউন্ডটা আছে এটা কেটে দিব, যেহেতু এটা এখানে হুন্ডা স্টার্টিং হচ্ছে না, শুধু আমি হুন্ডার উপরে বসে আছি আর গিয়ারটা ইয়ে করতেছি। তো আমি প্রথমে একটু সাউন্ডটা কেটে দিই। ওকে, দেওয়ার পর এখানে মিউজিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে এখানে কাটার ইয়ে আছে স্প্লিট, তারপরে এই যে মিউজিকে ক্লিক করলাম, মিউজিকে ক্লিক করলাম, করার পর এখানে ডিলিট। ডিলিট দেওয়ার পরে আমি এখন সাউন্ডটাকে একদম সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসলাম, আসার পর ওকে, ওকে দেওয়ার পর আমি এখন টেস্ট করব। হয় নাই, তবে মনে হয় আমার ভিডিওটার একটু স্লো করলে সাউন্ডের সাথে আর একটু মিলবে। তো আমি ভিডিওটার কীভাবে স্লো করি দেখেন, ভিডিওতে ক্লিক করলাম, করার পর এখানে স্পিড লেখা আছে, স্পিডে ক্লিক করার পরে আমি এখানে 50 করে দিই, -50 50-তে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি টেস্ট করতেছি, দেখি দেখছেন কতটা স্লো হয়ে গেছে। তো আমি এখানে ইয়ে করে ওকে, ওকে দেওয়ার পর আমি দেখি টেস্ট করি। সাউন্ডটার আর একটু কাটতে হবে, কারণ সাউন্ডের সাথে এটা মিলে নাই। তো আমরা আবার সাউন্ডে চলে যাই, সাউন্ড মিউজিক, মিউজিক ক্লিক করলাম, তারপরে এখানে সাউন্ডটা দেখি আর একটু কেটে দিই, ডিলেট। তারপরে মিউজিকটা সামনে এনে দিই। ওকে, হ্যাঁ, ঠিক আছে।
আমাদের এটা হয়ে গেছে, তো আমরা মিউজিকটা শেষের দিকে ডিলিট করে দিই, শেষে একটু ডিলিট করে দিলাম, ডিলিট ডিলিট করে দেওয়ার পরে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এখানে দেখেন একটা ওয়াটার মার্ক আছে এই কোম্পানির নামে, এটা ফ্রিলি ডিলিট করব, এটাতে ক্লিক করব, তারপর ফ্রি ফ্রি নিব, তারপর ফ্রি রিমুভ এটাতে ক্লিক করলাম। করার পর এটা লোগোটা চলে যাবে, একটা অ্যাড আসবে, অ্যাডটা একটু হোয়াইট করতে হবে, হোয়াইট করার সময় ডিলিট একটু হোয়াইট করেন, অ্যাডটা মানে এটা যে আপনি ফ্রিলি ডিলিট করবেন এই জন্য অ্যাডটা আপনাকে দেখতে হবে। তো আমি অ্যাডটা দেখতেছি, সাউন্ডটা আমি কমিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য। তো অ্যাডটা শেষ হয়ে গেছে, এখন আমি ক্লোজে দেবো। ক্লোজে দেওয়ার পর আমার এই লোগোটা, এই সফটওয়্যার লোগোটা চলে গেছে, এখন আমি এটা রেন্ডার দেব, সেভ। সেভে দেওয়ার পর এখানে দেখেন 1080 আছে, আমি 1080 দিয়ে দিলাম, 30-30 FPS দিয়ে দিলাম, দেওয়ার পর আমি সেভে দিলাম। সেভে দেওয়ার পর আরেকটা অ্যাড আসছে, যেহেতু আপনি এটা ফ্রিলি সেভ করতেছেন, কোনো টাকা পয়সা লাগতেছে না, সেই জন্য অ্যাডটা দেখতে হবে আপনাকে। তো আমি এখন অ্যাডটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর দেখেন আমার ভিডিওটা ওকে সেভ হয়ে গেছে। তো আমরা এখন গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে যাওয়ার পর দেখি যে ভিডিওটা সেভ হয়েছে কি না। এই যে দেখেন, ভিডিওটা দেখেন, দেখেন মনে হয় আমি হুন্ডাটা রানিং অবস্থায় আছি, অথচ এই হুন্ডাটা হলে খেয়াল না হুন্ডা, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন, নেক্সট কোনো ভিডিও পেতে হলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে এডিটিং শেখাবো ইনশাআল্লাহ। তাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।